অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামে ছেলেটার র্যাঙ্ক ছিল 7। অর্থাৎ ভারতবর্ষের লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার হতে চাওয়া ছেলেমেয়েদের মধ্যে 7 নম্বরে জায়গা করে নিয়েছিল ছেলেটা। ইন্ডিয়ান ন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াডের দেশের তাবড় তাবড় মেধাবী প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের হারিয়ে বিজয়ী হয়েছিল ছেলেটা। সেই মেধাবী ছেলে নাকি একদিন মাঝপথে ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা ছেড়ে ছুটতে শুরু করলো নিজের অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একথা কেউ স্বপ্নেও ভাবতে পারবে? ইঞ্জিনিয়ারিং শেষ করলেই যেখানে মোটা মাইনের কর্পোরেট দুনিয়ার প্রলোভন, সেই নিশ্চিত ভবিষ্যৎকে নস্যাৎ করে দিয়ে আমাদের মতো ঘর থেকে কটা ছেলে মেয়ে পারবে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছুটতে? হ্যাঁ, সুশান্ত সিং রাজপুত পেরেছিলেন, আর সেদিন এই কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছিলেন বলেই একটা সময়ের পর উনি সমস্ত তাবড় তাবড় অভিনেতাদের পেছনে ফেলে ভারতবর্ষের বিশ্বকাপ জয়ী অধিনায়কের চরিত্রে অভিনয়ের সম্মান অর্জন করেছিলেন। এমনই আত্মবিশ্বাস আর নিষ্ঠা ছিল ওর মধ্যে। আর তাই জন্যই আরও একটা ভয় লাগছে, যে মানুষটা এতটা মেধাবী হওয়ার পরেও শুধুমাত্র অভিনয়কে ভালোবেসে দিনের পর দিন স্ট্রাগল করে নিজের ক্যারিয়ারকে এই পর্যায়ে নিয়ে গেলেন, সেটা একটা নাইলনের দড়ি আর একটা কঠিন সিদ্ধান্ত এক মুহূর্তে শেষ করে দিল। বিগত 6 মাস ধরে ক্লিনিক্যাল ডিপ্রেশন চলছিল, 3 মাস গৃহবন্দী, মাত্র 34 বছর বয়স ছিল, সাফল্য অর্থ শিক্ষা সবই ছিল। দিল্লির ইঞ্জিনিয়ার থেকে মুম্বাইয়ের তারকা, লাখো লাখো মেয়ের নয়নের মণি, পারে এভাবে জীবন শেষ করে দিতে? এই হাসি খুশি ছেলেটার কোনো ডিপ্রেশন থাকতে পারে? সিরিয়ালের এত জনপ্রিয়তা, কাচের মতো ছবি ব্যোমকেশ বক্সি, মহেন্দ্র সিং ধোনির মতো চরিত্র শেষ ছবি ব্লকবাস্টার ছিছোড়ে, ছবিটা আত্মহত্যার বিরুদ্ধে জীবনকে উদযাপন করা নিয়ে, এই ছেলে আত্মহত্যা করতে পারে? পারে। আর তাই কথা বলুন, কথা বলুন একে অপরের সাথে, কারো মন খারাপ শুনে ওকে একা ছেড়ে দেবেন না, খুব শক্ত করে জড়িয়ে ধরুন, মানসিক স্বাস্থ্যও প্রয়োজনীয়। কার মনে কি চলছে কেউই বলতে পারে না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি। আমাদের অনেকের ধারণা কারি কারি অর্থ সম্পদ কিংবা সফলতা মানুষের জীবনে সুখ এনে দেয়, এই ধারণা সম্পূর্ণ ভুল। জীবনে চলার পথ সবসময় আঁকাবাঁকা হয়, এই আঁকাবাঁকা পথ ধরেই আমাদের চলতে হবে, এই আঁকাবাঁকা পথেই সুখ খুঁজে নিতে হবে। ডিপ্রেশন কিংবা হতাশায় নিমজ্জিত হয়ে কখনোই আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বুঝতে হবে, সুখ মানেই অর্থ সম্পদ কিংবা সফলতা নয়, সুখ জিনিসটা আপেক্ষিক। 2020 নৃশংস একটা বছর, খারাপ খবর মর্মান্তিক খবর সাধারণ নিয়মিত জিনিস হয়ে গেছে, অন্ধকার সময়ে আরো অন্ধকার হয়ে পড়ছে। ডিপ্রেশন মানসিক স্বাস্থ্য নিয়ে রোমান্টিকতা নয়, লড়াই করে বের করে আনতে হবে। এই সোশ্যাল মিডিয়াতে যারা যারা আছেন, ডিপ্রেশন হলে হাত বাড়িয়ে দিন। ডিপ্রেশন খুব সাধারণ এক বিষয়, লুকাবেন না। আপনার গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করলে গান, অনলাইনে বন্ধুদের সাথে আড্ডা দিন, যা ভালো লাগছে করুন, সাথে সাথে ডিপ্রেশনের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। চলুন চলুন আমরা সবাই মিলে ঝলমলে রোদ আষ্টে পৃষ্ঠে রেখে দিবই, অন্ধকারকে গ্রাস করতে দেব না, দেব না, দেব না। প্লিজ আরো বেঁধে বেঁধে থাকি, প্লিজ একে অপরের সাথে কথা বলি খুব অসহায় লাগলে। ভুবন ভুলানো হাসির এই অভিনেতার অভিমানী প্রস্থান নিঃসন্দেহে বলিউড প্রেমীদের জন্য একটি বড় দুঃসংবাদ, এই ক্ষতি অপূরণীয়। ভক্তদের হৃদয়ে অমর হয়ে থাকবেন সুশান্ত সিং রাজপুত। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। সম্মানিত দর্শক, আপনার কি মনে হয়, এভাবে আত্মহত্যা করে চলে যাওয়া কি ঠিক হয়েছে? কমেন্ট করে মতামত জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রতিদিন এমন আরও ভিডিও পেতে শেয়ার করুন ও ফলো করে রাখুন আমাদের ছোট গল্প পেজটি, এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।